জামিন না দিয়ে ওনাকে মেরে ফেলার অবস্থা খুবই খারাপ। সে উঠতে পারছে না, বসতে পারছে না, সেদিন তো প্রায় কলাপস করে যায় যায় এরকম অবস্থা হয়ে গেছে। এই অবস্থা আর কতদিন এইভাবে থাকবে? দাদা তো জামিন দিলেন না, না দিয়ে ওনাকে মৃত্যু বসে ছেড়ে দিচ্ছে ওনারা। আমাদের আর কি বলার আছে জানি না। এরকম অসুস্থ মানুষ তার তো চিকিৎসার দরকার, এখানে তো তেমন চিকিৎসা হচ্ছে না, তার চিকিৎসা না হলে কেমন করে বাঁচবে সে? আরো অনেক অবনতি হয়েছে তার। তার তো ফাস্টিং সেদিন বললাম 15, আজকে 18। সে হাত এরকম ভাবে সোজা করতে পারছে না, হাত এরকম বাঁকা হয়ে গেছে, হাতের আঙ্গুলে একদম এইরকম হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। পায়ের হাঁটুতেও ব্যথা, তার তো দুই হাঁটু অপারেশন করা হয়েছে, হাঁটুতেও ব্যথা, হাঁটু খুলে গেছে, সে পা ফেলতেও পারছে না, এরকম অবস্থা। জামিনের বিষয়ে আপনাদের সাথে কোনো কথা হয়েছে? আমাদের তো সেদিন তো জামিন দিল না। উনি কি বলেছেন ম্যাডাম? কি উনি কিছু বলেন নাই, ওনার বলার কি আছে? ডাক্তাররা কি এখন উনি কথা বলতে কষ্ট হচ্ছে? কথা বলতেও কষ্ট হচ্ছে, পাচ্ছে খাচ্ছে না কিছু, খেলেই বমি হয়ে যাচ্ছে। ডাক্তারের সাথে কথা হয়েছে? ডাক্তারের নিয়মিত আসে, ডাক্তার আজকে বোধহয় এসেছিল, ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু ওই ওষুধে কাজ হচ্ছে না।